আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাদের একটি খুবই জনপ্রিয় নাস্তা, সেটা হচ্ছে স্যান্ডউইচ। টিফিনে দিলে তো কথাই নেই, সকাল বিকালে নাস্তা বড়রাও কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর খাবার, এটা খেতে পারে। তো সেই স্যান্ডউইচটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো স্যান্ডউইচ তৈরির জন্য আমি বড় সাইজের চারটি ব্রেড নিয়ে নিয়েছি। তো ব্রেডের সাইডের যে বাদামি কালার বা শক্ত অংশটুকু, সেটা আমি কেটে ফেলছি। আপনারা ইচ্ছা করলে এটা রাখতেও পারেন। তো এভাবে আমি সবগুলি পাউরুটি এভাবেই আমি কেটে নিব। এখন একটি বাটিতে আমি একটি ডিম সিদ্ধ করে নিয়ে গেছি, সিদ্ধ করে ওইটা সবজি কাটা দিচ্ছি, কুঞ্চি কুঞ্চি করে আমি গ্রেট করে নিয়েছি। একটি মাঝের সাইজের একটি গাজর, সেটাও আমি সবজি কাটা দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছিল মুরগির কিমা, এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস, এক চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচ। আমি মুরগির যে কিমাটা আছে সেটা একটি ব্রেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি, বোনলেস, যেটাতে হাড় নেই, বা আপনারা ফ্রেশ গোস্তটাও নিতে পারেন। সেটা আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়ে সিদ্ধ করে ওইটাকে আমি ছুরির সাহায্যে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে যে এটা স্কিপ করতে পারেন, আমি যেহেতু এটা চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি সেই জন্য এটা নিচ্ছি। এখন এর মধ্যে আমি মেয়োনিজ দিয়ে এবং এক টেবিল চামচ পরিমাণ সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো মেয়োনিজটা হচ্ছে আমি পরিমাণ মতো দিয়েছি, আমি এখানে মোট পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কী পরিমাণ থিকনেসটা করেছি। এখন একটি পাউরুটির উপরে আমি হাফ ইঞ্চি পরিমাণ সম্পূর্ণ প্রলেপটা ভালো করে দিয়ে নিয়ে আমি স্যান্ডউইচের শেপে এটা কেটে নেব। এভাবে করে আমি একে একে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নেব। তো দেখেন ভিতরেটা দেখতে কত সুন্দর লাগছে। তো আশা রাখি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।